আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা কেকেন হাউস ব্লগে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে ফ্লোর সিটিং এরিয়া কিভাবে ডেকোরেশন করেছি তা দেখাবো। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সিটিং এরিয়াটি কীভাবে অর্গানাইজ করেছি তার একটি ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি কর্নার সিলেক্ট করে আমি তা পরিষ্কার করে নিচ্ছি। এরপর ফ্লোরের উপর আমি একটি ব্যাট বিছিয়ে নিয়েছি, তার উপর একটি চাদর বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাডের উপর যে কোনো কালারফুল চাদর দিয়ে দিতে পারেন। ব্যাডের চারপাশে চাদরটিকে ভালোভাবে গুটিয়ে নিয়েছি। ব্যাডটিকে সেট করার পর আমি ব্যাডের পাশে একটি ফ্লোরম্যাট বিছিয়ে নিব এবং তার উপর এরিকা পাম্পটি রেখে দিব। দেয়াল ডেকোরেশন করার জন্য একটি বাঁশের ঝুড়িতে একটি প্লেসমেটকে লাগিয়ে নিয়েছি। তার পাশেই দুটি পেন্টিং আছে আমার নিজ হাতে আঁকা। তার নিচে আমি জয়পুরি ওয়াল হ্যাঙ্গিংটা দিয়ে দিচ্ছি। সিটিং এরিয়ার পাশে আমার যে বক্স সেলফটি আছে তা দিয়ে আমি ডেকোরেশন করে নিব, যা আমার কর্নারটিকে আকর্ষণীয় করে তুলতে অনেক সাহায্য করবে। এই সেলফের উপর কিছু রিয়েল প্ল্যান্ট ও আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে কোজি কর্নার ক্রিয়েট করে নেব। সেলফের উপরে আমার যে মিররটি আছে তা আমি হ্যাঙ্গিং করে নিয়েছি। আমার DIY করা কিছু বোতল দিয়ে আমি তা অর্গানাইজ করে নিচ্ছি। আমি আরাম করে বসার জন্য তিনটি কুশন রেখেছি। এই ধরনের ফ্লোরকে এভাবে সিটিং এরিয়া করে সাজালে খুবই সুন্দর লাগে। আপনাদের যদি এরকম কজি সোফা কর্নার ক্রিয়েট করতে চান তাহলে সোফা না থাকলেও কোনো সমস্যা হবে না। গেস্টকে সুন্দর করে ওয়েলকাম করে এই সিটিং এরিয়া কর্নার করে বসাতে পারবেন। ব্যাডের সামনে আমি ইউজ করেছি একটি ফ্লোর ম্যাট। বক্স সেলফটি ডেকোর করার পর আমি তার উপর ফেয়ারি লাইট দিয়ে ডেকোরেশন করেছি। তার পাশে আমার হাতে আঁকা একটি পেন্টিং আছে একটি বাটিতে এবং ফ্লাওয়ার ভাস রেখেছি। এর সাথে একটি ক্যান্ডেলকে আমি জ্বালিয়ে রেখেছি। ব্যাডের উপর একটি টি ট্রে রেখেছি। এই ব্যাডের ট্রের উপর আমি চায়ের কেটলি এবং কাপ রেখেছি। আমি এই ডেকোরেশনটি ইফতারের পরে করেছি, তাই এই সিটিং কর্নারে বসে এক কাপ চা অবশ্যই খেতে হয়। আপনারা যদি এখানে বসে চা খেতে চান আমার সাথে তাহলে চলে আসুন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেননি তাদের যদি আমার এই ডেকোরেশনটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেল সুন্দর, ইজি ও লো বাজেটে ফ্লোর সিটিং এরিয়া। আমার এই সাজানোটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। আশা করি আমার এই হোম ডেকোরটি আপনাদের ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।